প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ফার্স্ট সেমিটিভের একটা মডেল কোশ্চেন পেপার নিয়ে যেহেতু তোমাদের স্কুলগুলো বন্ধ রয়েছে তাই আমরা একটা মডেল কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি ইতিমধ্যে কিন্তু আমরা সমস্ত বিষয় কিন্তু মডেল কোশ্চেন পেপার আপলোড করে দিয়েছি আজ আমরা ভূগোলের এক প্রশ্ন নিয়ে আলোচনা করবো ফুল মার্কস তোমাদের রয়েছে পনেরো প্রশ্নটা দেখে নাও একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে তিনটি প্রশ্নেরই তোমাদের উত্তর দিতে হবে প্রশ্নের মান এক এক ইন্টু তিন সমান সমান তিন 2 দাগে শূন্য স্থান পূরণ করো যে কোনো তিনটি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান 1 1 3 3 তিনের দাগে এক কথায় উত্তর দাও এখানে দেখো মোট তোমার ছয়টি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো চারটি প্রশ্নে তোমাদের কিন্তু উত্তর দিতে হবে প্রশ্নের মান 1 1 4 4 চারের দাগে তোমাদের রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও একের দাগের সঙ্গে একটা অথবা দেওয়া রয়েছে অক্ষরেখা ও দাঘিমা পার্থক্যটা রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্ন দুটো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে তারপরে কিন্তু লিখে পরীক্ষাটা দেবে আহ দেওয়ার পর তোমার খাতা কিন্তু তোমার অবশ্যই গার্জেনকে দিয়ে কালেকশন করে নিতে পারো বা তোমাদের গৃহশিক্ষককে দিয়ে কালেকশন করে নিতে পারো তাছাড়াও তোমরা এই উত্তরপত্রের পিটিএফ করে আমাকে WhatsApp হোয়াটসঅ্যাপেও সেন্ড করে দিতে পারো সেখান থেকেও আমি খাতাটা কারেকশান করে পুনরত তোমরা কত নাম্বার পেলে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে তুমি ভুলবে না আর আমার চ্যানেল তোমরা নতুন হতা লাল কাল যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটে প্রেস করে রাখবে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিও তো তোমার বন্ধুবান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও আর এই প্রশ্নের উত্তর পেতে কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে কিন্তু আমি আহ খুব তাড়াতাড়ি উত্তরপত্রের ভিডিও নিয়ে চলে আসব আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কর তারা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে না সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের উত্তরপত্র সম্পর্কে আলোচনা কিন্তু